গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে দেখো শুয়ে শুয়ে ব্লগটা স্টার্ট করলাম আর এখন বেজে গেছে 11টা আর আমি এখনও রান্না কিছুই করিনি আর আমাদের বাড়ির কাজ এখনও শেষ হয়নি, এর দু এক দিন লাগবে। আর বোন এখানে যে শাড়ির কাজ করছে আর মা গেছে নিচে। তো আর আমাদের বাড়ির লোক কেউই এখানে নেই আজকে, যেহেতু দুপুরবেলা খাওয়ানো হবে তো সেখানে সবাই ব্যস্ত, শুধু একমাত্র ঘরে আমিই আছি। তো যাই হোক ব্লগটা স্টার্ট করলাম, তোমার ব্লগটা দেখতে থাকো, আমি সঙ্গে থাকো। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ বাবা চলে এসেছে, আর আমরা হয়তো জানতাম যে বাবা হয়তো আজকে আসবে না, মা আর বোন কালকে বাড়ি যাবে, কিন্তু বাবা চলে আসছে ভুল করে বলতে কি আজকে যাওয়ার কথা ছিল। তো যাই হোক মা ওই জন্য খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে আর বোন আমার কাছে থাকবে। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই আইসক্রিম খাচ্ছি, আমার খাওয়া হয়ে গেছে, বোন দেখো এখনও খেয়ে যাচ্ছে, মারে খেতে যাচ্ছে এখন। ওই যে বাবা, তো দেখতেই পাচ্ছ এখানে আমার যা বোন বাবা মা সবাই মিলে খেতে চলে যাচ্ছে, কারণ বাবার বাড়ি যাবে তো সেই জন্য লেট করতে চাইনি। আর এখন প্রায় বেজে গেছে দুটোর দিক করে, তো সেই জন্য ভাবছি খেয়ে দিয়ে একদম একটু রেস্ট নিয়ে তারপরে বাবা মা বেরিয়ে পড়বে। তো চলো বাবা মা খেয়ে আসুক, তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করছি। আমি খেতে যাইনি আর ঘরে সিম্পল রান্না হয়েছে, আলু পোস্ত আর ভাত। তো যাই হোক চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন খিদা পাইনি, খাবো একটু পরের দিকে। তো যাই হোক তোমার সাথে আবার দেখা হবে খাওয়া দাওয়ার পর, আর মা আজকে বাড়ি চলে যাবে সেই জন্য আমার মনটা খারাপ, কিছু করার নেই। তো বোনকে থাকতে বলছিলাম, ও থাকবে নি আর আমি কদিন পরই বাড়ি যাব। তো যাই হোক ভিডিওটা দেখে থাকো আর সঙ্গে থাকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বাবা মা খেয়ে দিয়ে অনেকক্ষণ আগেই চলে আসছে, এবার মনটা খুব খারাপ হচ্ছিল, গল্প করছিলাম বসে বসে, আর দেখো এখন বাবারে রেডি হয়ে গেছে একদম, দিয়ে চলে যাচ্ছে। তো সত্যি কথা বন্ধুরা আজকে আমারও খুব যেতে ইচ্ছা করছিল, কিন্তু কিছু কাজের জন্য আমাকে রয়ে যেতে হলো কদিনের জন্য আর কি। তো সেই জন্য বোন থাকবে না, বোনকে জোর করে রেখে দিলাম, আর দেখো বাবা মা চলে যাচ্ছে। তো বাবা মা তো চলেই গেল বাড়ি, আমরা আবার কাজে বসে পড়েছি, কাজটা তুলে দিয়ে আমিও যাব বাপের বাড়ি কদিন পর বললামই তো, তো সেই জন্য সবাই মিলে কাজটা করছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তাপস ভাই লাভ স্টোরি চ্যানেল, তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। তো এখন বাজে 9:30, উঠে পড়েছি, উঠে চা খাওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এখন বোন আছে, মানে মা এর সাথে বোন আসছিল জানো তো তোমরা, টুকাই তো আমার হচ্ছে কাকিমার মেয়ে। তো ও এখন এই যে বিছানার চাদরটা গোছ করে দিচ্ছে দেখতেই পাচ্ছ, তো ওরও চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমার যাওয়ার বাপের ঘর যাবে, সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর আমিও যাবো দেখি কবে যাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস কালকের ভিডিওটা শেষ করা হয়নি, সেই জন্য ভাবলাম যে চলো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে ওর সাথে পুরো অ্যাড করে দেবো। তো সেই জন্যই আজকেও ব্লগটা স্টার্ট করেছি, আর কালকে খুব ছোট্ট ব্লগ হয়ে গেছিলো, কারণ কি মা চলে গেছিলো, মনটাও খারাপ হয়ে গেছিলো আর ব্লগ করা হয়নি। তো সেই জন্য তো তোমরা দেখতে পাবে দুটো ব্লগ একসাথে, তো একটু অ্যাডজাস্ট করে দেখে নাও, এরপর পরের বার থেকে ভালোভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আর আমি কেন তদলে যাচ্ছি আমি নিজেও জানি না। তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ আমার যা বাপের বাড়ি যাবে বলে একদম আলতা পরার জন্য রেডি হয়ে বসে পড়েছে আলতা পড়তে, আর তারপরে আমিও পরবো, মা এখানে বসে আছে, বসে বসে আমাকে বলছে যে আলতাটা পর, আমি বললাম যে হ্যাঁ আমি পরবো, তো সেই জন্য বোন পড়ছে তারপরে আমি পরবো। এখানে দেখতেই পাচ্ছ ভাই আর আমার যা মানে আমার বোন পুরোপুরি রেডি হয়ে গেছে, আর বোনে যে ব্যাগ নিয়ে যাচ্ছে ভাই দাঁড়িয়ে আছে। তো মায়ের সাথে দেখা করতে গেল, মা ওখানে বসে আছে, মা বড় মা আর একটা কি আমি ঠিক জানি না। তো এবার বোন আর গাড়িতে উঠে পড়বে, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। হয়ে গেছে বিকেল বেলা, তোমাদের সাথে একবার দেখা হলো বিকেল বেলায়, আর দেখো এই যে এখানে বসে আছে, আর আমরা এখন খাবো চা, এই জন্য চা দিয়েছি, এটা দুধটা জাস্ট গরম হচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে আমাদের চা, আর একদম বসে পড়েছে, তুই রেডি তো চা খাওয়ার জন্য? তো পুরোপুরি রেডি, চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আচ্ছা পুরোপুরি সন্ধ্যেবেলা, আর এখন মা গেছিলো হাটে কিছুক্ষণ আগে নাস্তা এনেছে, মানে নাস্তা বলতে ঘুগনি এনেছে। আর কদিন ধরে তো আমার খুব কাশি হচ্ছিলো তোমরা দেখেছো ব্লগে, তো ওই জন্য একটা ওষুধ এনেছে সিরাপ দেখতে পাচ্ছ।
তো এটা আমাকে খেতে হবে 2 চামচ করে। তো চলো যাই হোক, আর মা গেছে এখন রান্না করতে। আমার এখনো কানে নাকে কিছুই পড়া হয়নি, কারণ ওই যে দাদু মারা গেছিলো সেই জন্য এখনো কিছু পড়া হয়নি। তো এবার পড়ে নেব। তো আর আলতা ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসবে, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। খুব তাড়াতাড়ি আমি আলতা ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। গাইস এখন বেজে গেছে 10:30, আর দেখো এখন আমরা কাজ করছি, আর আমাদের রাতের খাওয়া পুরোপুরি কমপ্লিট। খেয়ে দিয়ে এসে ভাবলাম যে একটু কাজটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই যে কাজটা সেরে নিচ্ছি, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। আর যারা যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তোর দেখো আমাকে পিছন দিকে কাঁচে দেখা যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।